এখন এই কথাটা কেন, এই প্রশ্নটা কিন্তু অবান্তর ছিল। হ্যাঁ ঠিক লিখেছ, আমারও এই তরকারিটা খুব প্রিয়, এটিগুলোই হওয়া উচিত ছিল, কিন্তু পারে নাই। কারণ ওই যে টাইনাধর সাইজকর মনোবৃত্তি এখানে প্রমাণিত হলো। আগে যেটা ছিল বাস্তব জীবনে, এখন হ্যাঁ ডেফিনেটলি এখন আমরা ফেসবুক সর্বস্ব হয়ে যাচ্ছি, যে দিন যাচ্ছে ফেসবুকের ভিতরে, ফেসবুক না নেট নির্ভর যেহেতু হচ্ছে, এবং তার মধ্যে আবার ফেসবুক তো একটা বিশাল ভূমিকা পালন করছে আমাদের জীবনে, তো ফেসবুকের মধ্যে মানুষের কথার খোঁচা, কথার হুল বা খোঁচা দেওয়া প্রশ্নগুলো অহরহ ঘোরাফেরা করছে, এবং সেই প্রশ্নগুলো তারাই করে বসে যারা কোনো না কোনোভাবে অপেক্ষায় থাকে কীভাবে টাইনা ধরা যায় এবং কীভাবে সাইজ করা যায়। তো ডেফিনেটলি এদের এদের খোঁচা বা খোঁটা শুনে খারাপ লাগার কথা, খারাপ লাগার কথা, কষ্ট পাওয়ার কথা, তবে এটাকে সামলাতে হবে। কারণ বেসিক্যালি এই ধরনের কথা বা প্রশ্ন যারা করে তারা জেনে বুঝেই করে, জেনে বুঝেই করে। কেন করে? কারণ তাদের কাছে কোনো না কোনো কারণে তারা, এটা আমার অবশ্য এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা থেকে আমি বলছি, যে আমার অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান এবং আমার বয়স সব কিছু আমাকে এই ধারণায় উপনীত হতে সাহায্য করেছে, যে এরা বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম খোঁচা দেওয়া প্রশ্ন করে, কেন একজন অথবা সুন্দর, আচ্ছা আমি একটা দুটো উদাহরণ বলি, এবং এটা নিজের আমার নিজে আমি দেখেছি, আমি স্ক্রল করতে করতে দেখেছি, ধরো কোনো একজন ধরো শিং মাছের কয়েক রকমের তরকারির ছবি দিয়েছে, শিং মাছ দিয়ে নতুন আলু, শিং মাছ দিয়ে মটরশুঁটি, শিং মাছের এমনি সাদা পাতলা ঝোল, শিং মাছ দিয়ে তোমার কী বলে একটা পাঁচফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে ভীষণ লাল লাল এরকম এরকম চার পাঁচ রকমের শিং মাছের তরকারি সে লিখেছে, যে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমার প্রিয় খাবার এসে। সাথে সাথে একজনের প্রশ্ন, একদিনে শিং মাছের পাঁচ রকমের তরকারি খেলে, একদিনই তুমি এসব রাঁধলে? সে একদিনই রাঁধলো না, সে পাঁচ দিনই রাঁধলো, সে একদিনে খাইলো না এক বছরে খাইলো? এটা দিয়ে কিন্তু আসলে এখানে না, সে এখানে শিং মাছে কী কী তরকারি তার প্রিয় সেগুলোর ছবি দিয়ে কিন্তু লেখেছে কথাগুলো। এখন এই কথাটা কেন, এই প্রশ্নটা কিন্তু অবান্তর ছিল। হ্যাঁ ঠিক লিখেছ, আমারও এই তরকারিটা খুব প্রিয়, এটিগুলোই হওয়া উচিত ছিল, কিন্তু পারে নাই। কারণ ওই যে টাইনাধর সাইজকর মনোবৃত্তি এখানে প্রমাণিত হলো। কিংবা দেখা গেল যে একটা মেয়ে হয়তো খুব সুন্দর একটা ছবি দিয়েছে, হাতে এঁকে একটা ফুলদানিতে অনেকগুলো ফুল, এখন সেখানে সবাই সুন্দর, আসলে মেয়েটা সুন্দর ছবি আঁকে, লিখছে সুন্দর ছবি বা পোর্ট্রেটটা খুব ভালো হয়েছে এরকম করে, এখন ওইখানে একজন লিখে ফেললেন ফুলদানিটা মনে হয় একটু কায়াত হয়ে আছে, ওমা তাই নাকি কায়াত হয়ে আছে, পানি পড়ে যাবে? মানে আমি সেই মহিলাটাকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করছিল, কারণ ছবিতে ফুলদানি হালকা সুতার মতো কায়াত হয়ে আছে। আচ্ছা ধরো যদি ফুলদানি সয়াও ছবি আঁকেছে ফুল দিত, তাহলে কি পানিতে ক্যানভাস ভিজে যেত? আমার খুব জানতে ইচ্ছা করে, এটা লেখা দরকার ছিল না, কেন লিখলো? কারণ আমি শিওর যে কোনো না কোনো কারণে ডিস্টার্ব যখন আমরা হয়ে যাই, তখন আমাদের ডিস্টার্ব থেকে অন্যকে ডিস্টার্ব করতে আমরা পছন্দ করি, যে মেয়েটা ছবিটা এঁকেছে সে কিন্তু একটু থতমত খেয়ে গেছে, বলে কি হবে হয়তো। হ্যাঁ কারণ আমি হলে একটু লিখতাম, হ্যাঁ যে কোনো সময় কিন্তু কায়িত একটু তো বাঁকা আছে ফুলদানি, পড়ে গিয়ে তোমার টেবিলের ওয়েল ক্লথটা ভিজাই ফেলতে পারে, টেবিল ক্লথ ভিজাই ফেলতে পারে, এরকমই লেখা উচিত আসলে এদেরকে। অর্থাৎ এর ধরনের এই খোঁচা বক্র কথা এগুলো আসলে না, এগুলোকে ওভারলুক করবা, এগুলোকে পাত্তাই দেবে না, এখানে কোনো সাফাই গাইতে যাবা না। কারণ প্রত্যেকটা জায়গায় তোমার, আমি যেটা বলি, তোমার এমবি খরচ করছো, তুমি মোবাইলে ছবি তুলছো, তুমি কষ্ট করে ছবি আঁকছো, তুমি কষ্ট করে রান্না করছো, তুমি কষ্ট করে ড্রেসটা কিনছো অথবা বানাইছো, সব তোমার, কিন্তু তোমার তোমার তোমার, আর টাইম লাইনটা সেটাও কিন্তু অন্যের না, সেটাও তোমার। তা এখানে যারা ভালো কথা লিখলো ভালো কথা, যদি কোনো কিছু আরও তার সাথে কিছু জুড়ে দেওয়া যেতে পারে সেটাও আমি মেনে নেব, কিন্তু অযথা একটা কথার খোঁচা, অযথা একটা বক্র কথা এরকম যখনই কেউ লিখবে তাদেরকে সিম্পলি কোনো উত্তরই দিবা না, কোনো স্মাইলিও দিবা না, দেখাবা তুমি ইগনোর করেছো, এটা হচ্ছে বেস্ট থিং। আর তারপরেও যদি সে লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে, তখন ছোট্ট করে বলবা জাস্ট একটা কোন স্মাইলিটা দিবা, জাস্ট নর্মাল একটা স্মাইলি দিয়ে দিবা, দ্যাটস ইট। তাতে যে বোঝায় সে ঠিকই বুঝবে, তখন সে আবার অন্য লোক খুঁজবে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।